মাই দ্য ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে এই যে থ্রি ফেজ লাইন থেকে আমরা ডিসি করব। তো আমাদের যে রেক্টিফায়ারটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো এই যে তিনটা টার্মিনাল, এই তিন টার্মিনাল থ্রি ফেজের তিনটি লাইন লাগাবো। আর এই পাশ থেকে আমরা প্লাস থেকে প্লাস নেব আর মাইনাস থেকে মাইনাস নেব। তো এটা আমরা খুব সহজেই এটা আমাদের এসিটাকে ডিসি করে দিবে। এটা ডায়াগ্রাম হলো, তো এটা দেখেন যে আমরা এটা নর্মালি দুটো ডায়োড করে করছি, বেশি করে ডায়োড দিলে ভালো হতো। তো দেখেন যে এখানে আমরা এইভাবে শর্ট করে মাঝখানে আমরা লাইনগুলো দিব, তিনটা লাইন আছি, আর দুই পাশে শর্ট করে এটা প্লাস হয়েছে, এই পাশে শর্ট করে এটা মাইনাস হয়েছে। এখন এই কাজটি আমরা এটাতে এখন লাইনটাগুলো সংযোগ করে দিচ্ছি, থ্রি ফেজের লাইনটা আমরা সার্কিট ব্রেকার থেকে লাইনটা নিয়ে আসছি, এর সাথে আমরা লাগাই দিব। তো ভিউয়ার্স, আমরা এবার থ্রি ফেজ লাইনটা দিচ্ছি, দেওয়ার পরে আমরা ভোল্টেজ মাপব। তো আমাদের এই সার্কিট ব্রেকার অন আছে, আমরা ওইদিকে সার্কিট ব্রেকারটা অন করে দিলাম। আমরা থ্রি ফেজ লাইন দিচ্ছি, এখন আমরা এটা পরিমাপ করতেছি আমাদের ভোল্টেজটা। তো দেখেন, দেখেন আমরা 534 ভোল্ট ডিসি পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের এখানে যে ভোল্টেজটা আছে সেটা মাপবো, সেটার জন্য আমরা এসি মাপবো, ঠিক আছে। তো এসি মাপলে দেখেন যে আমাদের এই দুটো দুটো করে আমরা ভোল্টেজ মাপতেছি, এটা হলো 397, এটা হলো 394, আর এটা আমরা দেখি 390 আছে। তাহলে থ্রি ফেজ লাইন দিছি এবং সেটাকে আমরা ডিসিতে আমরা 535 বা 534 ভোল্ট পাচ্ছি। তাহলে এখানে আমরা কিন্তু এই যে একটা রেক্টিফায়ার দিয়ে আমরা থ্রি ফেজ লাইনকে আমরা ডিসি করে ফেললাম। কিন্তু মজার ব্যাপার, কিন্তু এখানে খেয়াল করছেন আপনারা নিশ্চয়ই, এখানে ইনপুটে আমাদের তিনটা লাইন কিন্তু আউটপুটে কিন্তু আমাদের দুটোই, কারণ ডিসিতে তো প্লাস আর মাইনাসই হয়। তো এটাই আর কি, খুব সহজেই আমরা থ্রি ফেজ লাইন থেকে ডিসি করতে পারবো। তো এটা তো আসলে লাগে না, বিশেষ করে জেনারেটরে লাগতে পারে, অন্য ক্ষেত্রে এমন লাগে না। তো আশা করি সবাই বুঝছেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।